আসসালামু আলাইকুম। আজকে তা খাবো পটলের খোসা ভর্তা। আমরা তো পটল রান্না করি, বাট খোসাটাকে ফেলে দিই। এখন থেকে আর ফেলবেন না পটলের খোসাটাকে। এইভাবে মানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয়। প্রথমে একটা কড়াইতে পানি গরম করে তাতে পটলের খোসাগুলো দিয়ে দেব, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, ভালো করে মিশিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দেখুন কিভাবে সিদ্ধ করেছি। একবার পানি শুকিয়ে নিয়েছি। এবারে তাকে বেটে নেব। অনেক মজার এই পটলের খোসা ভর্তা, যারা এখনো খান নাই একবার খেয়ে দেখবেন। খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এবার একটা কড়াইতে সরিষার তেল দেব, অবশ্যই সরিষার তেলটা দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এবার বাটা খোসাটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। ভাজা জিরা গুঁড়া দেব, আবারও ভালো করে ভেজে নিব। এই তো রেডি হয়ে গেল আমাদের পটলের খোসা ভর্তা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আল্লাহ হাফেজ।